শিক্ষা প্রতিষ্ঠানে 5 থেকে 11 বছরের শিশুদের ড-১৯ ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করেছেন সিটি মেয়র এম রেজাল করিম চৌধুরী। বুধবার 24 আগস্ট সকালে নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে 5 থেকে 11 বছরের সকল শিশুদের টিকাদান কর্মসূচির এই উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় তিনি বলেন, ড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ আজ অগ্রগামী হয়েছে। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীর এই ভূমিকাও প্রশংসিত হয়েছে। এতে যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। করোনার ভয়ে আমরা অনেকে ঘর থেকে বের হইনি, আমাদের ছোট্ট শিশুটিকে আমরা আদর করি, ছোট্ট শিশুটি মায়ের আদর পায়নি, আমার আদর পায়নি। মেয়র বলেন, শিক্ষার্থীরা কম বয়সী বলে মহানগরীর প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করা হবে। সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে 164টি টিম একই সময়ে টিকা প্রয়োগ করবে। কিন্ডার গার্ডেন, ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে 4 লাখের বেশি শিক্ষার্থী এই টিকা পাবে। টিকাদানের এই কর্মসূচিকে সফল করতে ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতাও আহ্বান করেন মেয়র। চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহুরুলাল হাজারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নাসিম ভূঁইয়া, ডক্টর ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া, অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী সহ প্রমুখ। রুমেন চৌধুরী, চটকলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।